ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. سورة فاتحة تفسير سيريز مجدو عليهم ضالين البرجي. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما بعد. সময় তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা তিনটি গ্রুপের কথা বলেছেন, আনাম তাআলাইহিম, যেটা আমরা একটু আগে বলেছি যে তাদের কাজ তিনটি, সত্যকে জানা, নিজে মানা, অন্যকে জানানো এবং মানানো। এবং এরা চার প্রকার মানুষ, নবী রসুলগণ, সিদ্দিক, শহীদ এবং সালেহগণ। মাগদু আলাইহিম কারা এবং কত প্রকার? এরা মাগদু আলাইহিম যাদের প্রতি আল্লাহ নারাজ, নাখোশ, অসন্তুষ্ট, যারা লানত প্রাপ্ত, এরা চারটা গ্রুপ। প্রথম হচ্ছে কি, এদের তিনটি কাজের মধ্যে দুই একটি আছে, দুইটি নেই। এরা সঠিকটা জানে বাট নিজে আমল করে না, অন্যকে করতে দেয় না বা বলে না। এরা সঠিকটা জানে কিন্তু নিজে করে না, অন্যকে করতে বলে না, যে কোনো স্বার্থের জন্যে, সেটা অর্থনৈতিক স্বার্থ হতে পারে, রাজনৈতিক হতে পারে, পারিবারিক, সামাজিক, নিজেদের মান সম্মান, খ্যাতি হতে পারে। তো এরা হচ্ছে চার প্রকার। মাগদু আলহিমের প্রথম হচ্ছে ইবলিস শয়তান, সে সঠিক জানে, নিজে মারে না, মানতে দেয় না। দুই নম্বরে ইহুদি শয়তান, মানবরূপী শয়তান, যারা জানে বা নিজে মারে না, মানতে দেয় না, বরং এর বিপক্ষে তারা সব ধরনের কার্যক্রম চালিয়ে যায়। তিন নম্বর এই উম্মতের যারা আলেম সমাজ, সুফিয়া ইবনে উয়াইনা বলছেন যে যারা এই উম্মতের আলেম জানে কিন্তু আমল করে না, করতে বলে না, এরা কিন্তু ইহুদিদের সঙ্গে তাদের স্বদেশ। তাহলে এই উম্মতের আলেম যারা জানে সঠিকটা কিন্তু নিজে মানে না, অন্যকে মানতে দেয় না যে কোনো স্বার্থের কারণে, তারাও কিন্তু মাগদু আলিম গ্রুপের অন্তর্ভুক্ত। চার নম্বরে যারা যারা ক্ষমতাসীন, ফেরাউন, কারুন, আবু জাহালদের গ্রুপ, যারা পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে তারা করে কি সত্যকে, সত্যের বিরুদ্ধে তারা সর্বক্ষণ তাদের কাজ চালিয়ে যায়। তাহলে মাগদু আলিম আমরা বুঝতে পেরেছি যে তিনটির মধ্যে একটি আছে, দুইটি নেই, আর এরা চার প্রকার। আল্লাহ আমাদের থেকে হেফাজত করুন, এই গ্রুপগুলি থেকে আমরা যেন মুক্তি দূরে থাকি। দুই নম্বর এখানে বা দলিন, যেটা তিন নম্বর গ্রুপ, দলিন পদভ্রষ্ট কারা, যাদের তিনটার দুইটা আছে একটা নাই, জানে না, জ্ঞান নাই, কিন্তু নিজে করে অন্যকে করতে বলে, নিজে করে অন্যকে করতে বলে। এই হলো এরা, দেখা যাচ্ছে নিজেরা বিদাত করে মনে করছে সুন্নত, শিরিক করে মনে করছে তাওহীদ, জৈব জাল হাদিস আমল করছে, উল্টো পাল্টো চলছে, আবার অন্যদেরকে ডাকতেছে, ইনভলভ করে তারা দল ভারী করতেছে। এই ধরনের গ্রুপ বহুত আছে। এরা চার প্রকার, এরাও চার প্রকার। প্রথম হচ্ছে খ্রিস্টানরা। খ্রিস্টানরা বলতো আমাদের ধর্মগুরু যা বলছে তাই আমরা এত এত কিছু জানি না। দুই নম্বরে যারা এই উম্মতের যারা রোহবান, যারা দরবেশ শ্রেণীর মানুষ, না জানি না বুঝে খালি আমল করতে থাকে। তিন নম্বর যারা ভুল জেনে করে, ভুল জেনে জানে কিন্তু ভুল জানে, ওইটা নিজে করে না, করতে বলে। আর চার নম্বর যারা কিচ্ছুই জানে না, জানেও না, মানেও না, করতে বলা মানতে পারে, 100% এখন মানুষ এই সংখ্যা বাড়তেই আছে, নাউজুবিল্লাহ। বন্ধুরা, আমাদেরকে যখন বলছি গাইরুল মাগদু আলাইহিম ওয়া দাল্লিন, এই দুইটা গ্রুপকে চেনা এবং জানা এবং এর থেকে আমাদের দূরে সরা এবং আনাম তাআলাকে জানা এবং মানা, তাহলে আমরা সিরাত মুস্তাকিম পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।